গোপাল দেখ, বাবা না আমাকে মেরে ফেলবে সত্যিটা জানতে পারলে। গোপাল বলিস নে গোপাল, এই তো পায়ে পড়ছি, বলিস নে গোপাল, বলিস নে, বলিস নে। স্বামী ও স্বামী, একে করতেছেন? ছি 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 ছি, আমি না আপনার স্ত্রী, আমার পায়ে ভাবে পড়বেন না স্বামী। তাহলে তুই কথা দে বাপ। আমার পাপ ডেকে পাপ বাড়াবেন না স্বামী, আমি যে নিজে আপনার পায়ের তলে থাকতে চাই। স্ত্রীর স্থান তো স্বামীর পায়ের তলায়, সেটাই তো সতী স্ত্রীর স্বর্গ। আমি সেই স্বর্গে থাকতে দিন, আপনার পায়ের তলায়। না না, তোকে পায়ের তলায় থাকতে হবে না গোপাল, শুধু যেটা বলছিস সেটা করে দিস, কাউকে বলিস না, খুব মার খাবো গোপাল। বল সোনা ভাই আমার, বলবি না তো, বলবি না তো বাপ, বল। আমায় আপনার পায়ের তলায় থাকতে দিন স্বামী, আমি আমার সব পাপ ধুয়ে ফেলতে চাই। আমার পাপ ধোয়ার কথা বলছিস? ওরে ভাই আমার, আমি তো নিজেই ধুয়ে যাচ্ছি। এবার আমি আপনাকে প্রণাম করি। না না, করতে হবে না গোপাল, ছেড়ে দে। আরে আরে, না না, দরকার নেই গোপাল, এসব করিস না গোপাল, আমি বলছি শোন না। আমরা শুধু আজকের দিনের জন্য তোমার গয়নাগুলো নেব, ওই লুকিয়ে রাখবো কলসির মধ্যে যাতে ডাকাতে না নিতে পারে। পরশুদিন আবার সব তোমার গয়না তোমাকে আমরা ফিরিয়ে দেব। এই দেখো আমিও সব খুলে দিয়েছি। নিচে কথা। নিচে কথা নয় মা, তুমি এটা শুনুনি, ওই গোপাল বলদা, ও তো তোমার বৌভাতের অনুষ্ঠানে ডাকাতদের নেমন্তন্ন করেছে, আর সেই ডাকাতরা মোহর আর গয়নাগুলো নিতে আসবে। ওই ডাকাতদের হাত থেকে রক্ষে পাওয়ার জন্য গয়নাগুলো লুকোতে হবে, তো সেই জন্যই তো গয়না চাইছি মা। ওই দেখো না, দেখো তোমার শাউরিও কিন্তু সব গয়নাগুলো খুলে রেখেছে লুকোনোর জন্য। কই দাও। না না মা, হাত পাতার কোনো দরকার নেই, ওই তো ওকে নে, ওকে নে, রাখো 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 না, নিয়ে নে ওকে নে। ও বাবা রে, ওই হুঁকা বলো কোপালটার জন্য আমি জলে পড়ে মরছি, ওকে শেষ করে তবেই আমার শান্তি হবে। কোথায় ওই হুঁকাটা? বলছিলাম কি মা লক্ষ্মী, আগে ওই গয়নাগুলো লুকিয়ে রাখি, তারপর ওই গোপালের ব্যবস্থা করব, কেমন মা আমার? রটন্তি রটন্তি, শোন শোন, এমন ভাবে লুকোতে হবে যেন কেউ টের না পায়। আরে সেই জন্যই তো এখানে আসা, এদিক মানে কেউ আসেনি। তাতেই দাও, তাতেই দাও, ধরো 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 ধরো। ওই 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 কান্টা, ওই কান্টা, ওই এখানে 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 মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, এই জোরে জোরে কথাটা ভালো করে মনে রেখো, কাউকে কিন্তু বলবে না, আত্মীয় স্বজন চাকর বাকর কেউ যেন জানে না আমরা গয়না কোথায় রেখেছি। যদি ভয় পেয়ে ডাকাতদের বলে দেয়, মনে থাকবে তো কথাটা? না না, আমরা কাউকে কইবো না, আপনি তাড়াতাড়ি করেন না। ওরে বাবা, নে জোরে জোরে করেন, ভালো করে কর। দাঁড়াও দাঁড়াও, কতদিন পড়েছিলে কি সব? ও ও ভাবছেন কেন শ্বশুর মশাই?
দাদাদের কাউকে কিচ্ছুটি বলতে হবে রে, আমি তো আছি কুয়া দেওয়ার জন্য। রাখেন রাখেন, নিশ্চিন্তে লুকিয়ে রাখেন, ওইখানে রাখবেন, কত খুঁড়ে দেব। তুই এখান থেকে গেলি? আমি নেই এখানে, গোপাল নেই, না এখানে আসেনি। তারা ভূ তারা, আগে চার পাঁচটা দেখে নিতে দে। হ্যাঁ দেখো দেখি। না রে, এবং রতন্তি গোপাল তো কোথাও নেই রে। না না কোথাও নেই। তাহলে এখানে খুঁড়ি? হ্যাঁ হ্যাঁ করেন করেন। ঠিক আছে, আর সময় নষ্ট করবেন না। না করবো না করবো না, এখানেই খুঁড়তে হবে। এইটার মধ্যে রাখেন দেখি। চলেন চলেন চলেন, তাতে কি হয়েছে রাখেন না। গোপাল, এবার তোকে আমি ছাড়বো রে, কিছুতেই ছাড়বো রে, দেখ তোর আমি কি করি। গোপাল পালাবি না। গোপাল মিছে কথা কইছে, গয়না এখানেই আছে, দাঁড়া আমি দেখাচ্ছি। গয়না গয়না গয়, ও বাবা এত নরম নরম লাগছে। আরে বললাম তো, কলসিতে গয়না পাবে নে, মতিজি আমি হেঙ্গেছি। চলো 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 চলো।